আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে বন্ধুরা জীবনের তরে যৌবন ধরে রাখতে চান, স্ত্রীর সাথে ঘন্টার পরে ঘন্টা সহবাস করতে চান, যেন স্ত্রীকে খুশি করতে চান, তারা নিয়মিত কাঁচা রসুন খাবেন, কীভাবে খাবেন ও খাওয়ার নিয়ম কী, ও কাঁচা রসুনের সাথে আর কী কী খাবেন বা কী কী উপাদান আছে, এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং পূর্বাশে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্ত্রীর সাথে কীভাবে সহবাস করলে আপনার টাইম বৃদ্ধি পাবে, ও কাঁচা রসুনের ভিতরে উপাদান কী কী আছে, বা কাঁচা রসুনের ভিতর খেলে আপনার কী কী পরিমাণ আপনি অসুস্থ থেকে সুস্থতা অর্জন করতে পারবেন, বা কাঁচা রসুন খেলে আপনার বীর্য ঘন্টার পরে ঘন্টা ধরে রাখবে কি না, এই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। বন্ধুরা, কাঁচা রসুনের ভিতরে অনেক উপকারিতা আছে, আবার অনেক ক্ষতিও আছে। কাঁচা রসুন যদি যাদের অ্যালার্জি আছে তারা কাঁচা রসুন খাবেন না, যাদের ডায়াবেটিস আছে বেশি তারা কাঁচা রসুন খাবেন, কোনো রকমের সমস্যা হবে না। যাদের রক্তে চাপ বেশি তারা কাঁচা রসুন খাবেন, যাদের লো প্রেশার তারা কাঁচা রসুন খাবেন না। যাদেরকে শরীর পারফেক্ট আছে, সুস্থ আছেন এক কথায়, তারা কাঁচা রসুন খাবেন। যাদের শরীর সুস্থ নাই তারা কাঁচা রসুন খাবেন না, তাহলে কিন্তু দুগে দুগে জীবনটাকে ধ্বংস করে ফেলবেন। যারা হাত মারতে মারতে লিঙ্গটাকে একবারে বাদ করে ফেলছেন, যৌবনটাকে নষ্ট করে ফেলছেন, তারাই কাঁচা রসুন খাবেন। আর এই কাঁচা রসুন খাওয়ার নিয়ম হলো সকাল সন্ধ্যা দুপুর রাত যখন ইচ্ছে তখন আপনি কাঁচা রসুন 24 ঘন্টাই খেতে পারবেন। একটু চাবাবেন, আবার একটু খাবেন, হয় একটু পরে আবার একটু খাবেন, এভাবে আপনি কাঁচা রসুন খান না, একের পর এক আপনি কাঁচা রসুন খাবেন। তাহলে সামনে আপনার যৌনতা এত বাড়বে যে কখনো ট্যাবলেট খেয়ে নষ্ট করেছেন, হাত মেরে নষ্ট করেছেন, অথবা মাথা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, অথবা অন্য কোনো রোগে আক্রান্ত আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না, সকল সমস্যার সমাধান হলো একটি রসুন। আর এই রসুন পারফেক্টভাবে আপনার খেতে হবে, খেতে হলে আপনার যেগুলো কথা বলেছি সেগুলো আপনার মেনে চলতে হবে। আর এই মেনে চলার উদ্দেশ্য হলো আপনি কখনোই অসুস্থতায় ভুগবেন না যদি এই কথাগুলো মেনে চলেন, আর যদি না চলেন আপনি অসুস্থতায় ভুগবেন সেজন্য আমাকে দায়ী দিতে পারবেন না। আর কাঁচা রসুন খাওয়ার পরে আপনি ঘন্টার পরে ঘন্টা সহবাস করতে পারবেন, তবে প্রথম অবস্থায় নয়, এটা পরীক্ষিতভাবে হয়েছে, তবে একদিন দুই দিন নয়, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস একেবারে আপনি খেয়ে যাবেন, পরে আস্তে 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 আপনি সফলতা অর্জন করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।